দর্শক সানমাগর টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান সম্পর্ক কেন টেকে না দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শাহিন সর্দার আজ আমাদের মাঝে স্টুডিও উপস্থিত আছেন বিশিষ্ট মডেল অভিনেত্রী নার্গিস আক্তার হেমু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি ভালো আছেন আপনি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে জানতে যাব সম্পর্ক কেন টেকে না সম্পর্ক কেন টেকে না সম্পর্ক অনেক কারণেই টিকে না হাজারো কারণ আছে সম্পর্ক না টেকার পিছনে আপনার কাছে মূল কারণ কোনটা এখন সম্পর্ক টিকে না সেটা মূল কারণ যেটার কারণে সম্পর্ক টিকে না এটা যার যার ইয়াতে মানে তার কাছে এটা মূল্যবান যেমন আমার একটা সম্পর্ক কেন টিকলো না সেটা আমার কাছে মূল্যবান যেই কারণে আমার সম্পর্কটা টিকলো না মানে সম্পর্ক কেন টেকে না মানে আপনি কোন ধরনের সম্পর্ক টিকে রাখতে চাইছেন বা কোন ধরনের সম্পর্ক টিকে রাখতে চান না বা কি কারণে আমাদের সম্পর্কটা টিকবে সেইভাবে বলেন আপনি আর কি সম্পর্ক কেনা যেমন বিশ্বাসঘাতকতা করলে সম্পর্ক না বা দেখা গেছে মানুষ কথা দিয়ে কথা রাখে না সেই কারণে সম্পর্ক কেনা বা কাউকে বিশ্বাস করলে সে বিশ্বাসের মর্যাদা রাখে না হতে পারে সেই কারণেই অনেক কারণেই আছে এরকম আমরা কি করলে আমাদের সুন্দর সম্পর্ক টিকিয়ে রাখতে পারি বা আপনার মতামত কি কেন আপনি কী করলে আমাদের সম্পর্কটা দীর্ঘমেয়াদী টিকে রাখা সম্ভব হয় একটা ছেলে একটা মেয়ের মধ্যে যখন একটা রিলেশন হয় সেটা হোক স্বামী স্ত্রী হোক বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক বা ভাই বোন হোক বা বন্ধু বান্ধবী তো আমি বলবো যে যাকে আমি স্বামী স্ত্রীর কথাগুলোই বলি যেমন একটা ওয়াইফ চায় তার সব থেকে বড় চাওয়া হচ্ছে তার হাজব্যান্ড একটা ভালো মানুষ হবে তার একটা ব্যক্তিত্ব থাকবে তার পার্সোনালিটি থাকবে তো সব কিছু মিলে তার হাজব্যান্ড তার কাছে ভালো থাকবে পৃথিবীতে একটা মেয়ে সব কিছুর ভাগ দিতে পারে কখনো স্বামীর ভাগটা কাউকে দিতে পারে না তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে হাজব্যান্ড বাহিরে কারো সাথে পরক্রিয়া করছে বা ফোনে কথা বলছে বা অনেক কিছুই করে আমরা তো একটা বিষয় দেখি বা ম্যাক্সিমাম সময় বা ম্যাক্সিমাম টাইমে ছেলেরা যদি কাউকে কথা বলে স্ত্রী সর্বদা সন্দেহ করে আর যখন স্ত্রী কারোর সাথে কথা বলে হাজব্যান্ড কিন্তু সন্দেহ করে না সে অবশ্যই করে হাজব্যান্ডও করে দেন হচ্ছে ওয়াইফ করে কারণ হচ্ছে আপনার ওয়াইফ আছে আমি আপনাকে দিয়ে উদাহরণ দিচ্ছি আপনার ওয়াইফ আছে হ্যাঁ আপনি কেন একটা মেয়ের সাথে কথা বলতে যাবেন হ্যাঁ বলতে পারেন আপনার বান্ধবী থাকতে পারে বাট সেটা আপনার ওয়াইফের সাথে শেয়ার করতে হবে ওয়াইফের কাছে আপনার ফ্রি হতে হবে আপনি লুকোচুরি করে যদি এটা করেন অবশ্যই আপনার ওয়াইফ বলবে সেটা কখনোই মেনে নিবে না আর আপনি যে বললেন যে একটা ওয়াইফ বললেও এটা হাজব্যান্ড মেনে নেয় এটা ভুল ধারণা কখনোই মেনে নেয় না আর একটা মেয়ে যখন সাংসারিক হয় বিয়ে হয়ে যায় তখন সে তার সংসার তার হাজবেন্ড তার বাচ্চা নিয়ে বিজি থাকে সে কখনোই অন্য জায়গায় লিপ্ত হয় না বা হতে চায় না আমরা তো যখন লিপ্ত হবে আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় দেখি মানে ম্যাক্সিমাম যে আপনি বললেন যে হাজবেন্ড ওয়াইফ যদি ওয়াইফে যদি ভালো থাকে বা হাজবেন্ড যদি খারাপ থাকে সেই ক্ষেত্রে হাজবেন্ড হাজবেন্ডের দোষটা বেশি কিন্তু আমরা দেখি বর্তমান সমাজে বর্তমান প্রেক্ষাপটে মেয়েদের সমস্যাটা বেশি না মেয়েদের সমস্যাটা বেশি না এখানে ছেলেদের সমস্যাটাই বেশি কারণ একটা ছেলে তার ওয়াইফকে বুঝে না যে তার ওয়াইফ কি চাচ্ছে কি করলে তার ইটা ভালো থাকবে আমি তো মনে করবো তাহলে ওয়াইফ ও ছেলের ইটা বুঝে না যে তার না ওয়াইফ কি বুঝবে না অবশ্যই বুঝে বুঝে বিধই তো সে চায় যে আমার একটা মেয়ে কখনোই খুবই সহজে সংসার মানে ত্যাগ করে না একটা সংসার ছেড়ে যায় না একটা পরকে লিপ্ত হয় না কিন্তু একটা ছেলে খুবই সহজে লিপ্ত হয় আমি যখন বলি যে সম্পর্কটা কেন টিকে থাকে না যেমন এক্সাম্পল আমাকে দিয়ে আমি বুঝাই আমার আমার ফেসবুক ফ্রেন্ড যে আমার সাথে ফ্রেন্ডশিপ আছে তো সে আমার সাথে কথা বলল দেন আমি তাকে বললাম যে ঠিক আছে আপনি আমার সে বললো যে তুমি আমার ভালো বন্ধু হতে পারো হ্যাঁ ঠিক আছে ভালো বন্ধু হতে পারি আর ভালো বন্ধু হওয়ার মধ্যে কি করতে হবে আমি আর পছন্দগুলো বললাম যে আমি এই এই জিনিসগুলো আমি পছন্দ করি না এটা বাদ দিয়ে যদি হয় তাহলে আপনার সাথে আমার একটা ভালো ফ্রেন্ডশিপ হতে পারে আপনি আমার একটা ভালো বন্ধু হতে পারেন সে বললো যে আচ্ছা ঠিক আছে তো দেখা গেলো একটা সময় কথা বলতে 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 দেখো তারও ঘরে ওয়াইফ আছে তারও ব্যাবী আছে এখন সে কথা বলতে বলতে কিন্তু একটা আপনার সাথে আমি একটা জিনিস অ্যাড করি কিন্তু বর্তমান সমাজে দেখা যায় মেয়েরা বেশিরভাগ বিবাহিত ছেলেদেরকে পছন্দ করে বেশি এটা ম্যাক্সিমাম সময় দেখা যায় আর মেয়েরা বলে যে প্রেম করার আগে তোমার কিছুই লাগবে না তোমার তুমি থাকলে চলবে কিন্তু বিয়ের পরে বিভিন্ন কিছু ধরনের বাইনা ধরে ছেলেদের কাছে এটা আপনার ভুল ধারণা এটা কারা করে এটা সব মেয়ে না যেমন আপনার হাতের পাঁচটা আঙুল সমান না তেমনি সব মেয়েও এক নয় সব ছেলেও এক নয় যেমন আপনার কিছু মেয়ে আছে যারা ফ্যামিলির থেকে বাইরে থাকে যাদের চলতে ফিরতে কষ্ট হয় তারা কি করে আপনি একটা ইয়াং ছেলের সাথে তারা মিশলে তাদের হেল্পটা পাবে না তারা তাদের কাছ থেকে হেল্প পাবে না উল্টা তারা নিতে চাইবে বা ভালোবাসার কথা বলবে ধরুন যারা এই কাজগুলো করে সেই মেয়েগুলো কখনো ভালোবাসার জন্য একটা ছেলের পিছনে দৌড়ায় না তারা টাকার জন্য দৌড়ায় আর দেন এটা সবাই না যে মেয়েগুলো ভালোবাসে বা ভালোবাসতে জানে তারা কখনো তার বয়ফ্রেন্ড কাছ থেকে টাকা নিবে না বা তার কাছে হেল্প চাইবে না সে সত্যিকারই ভালোবাসবে আর যে মেয়েটা চাইবে এটা কোন মেয়ে আমি কাদের কথা বলতেছি যে মেয়েগুলো আপনি যে বললেন যারা মানে আলাদা থাকে একা থাকে আলাদা থাকে তারা তারা এই যে পারসনের সাথে কথা বলে সেই মেরিট পারসন গুলো কেন কথা বলে তাদের তো প্রয়োজন নাই কথা বলার তারা কেন কথা বলে

মেয়েরা আসবে টাকার লোভে ছেলেরা কেন পা দিবে কিন্তু না মেয়েদের প্রতি ছেলেদের একটা সপনেস আছে ম্যাক্সিমাল মেয়েরাই তা নিজের সত্য উদ্ধার করার জন্য ছেলেদেরকে ইউজ করে সেই ক্ষেত্রে এখন আমি আপনার প্রতি দুর্বল আছি এটা 100% সত্য কথা আমি আপনার প্রতি দুর্বল আছি আর আপনি কি জানেনই কি আপনি আমাকে ইউজ করতেছেন হ্যাঁ অবশ্যই যাদের টাকার প্রয়োজন আছে তারা তো জেনে ইউজ করতেছে তারা তো জেনেই ইউজ করতেছে বাট যাদের টাকার প্রয়োজন নাই তারা কখনোই একটা মেয়ে যাবে না যে সে বাইরে আমার মনে হয় না যে একটা লোকের কাছ থেকে সে একটা ম্যারিড পার্সনের সাথে সে বিয়ে করার জন্য বা ভালোবাসার জন্য তার সাথে ঘুরবে যাবে হ্যাঁ এরকম অনেক আছে তবে হাজারের মধ্যে একজন পাবেন একশো জনের মধ্যে একজন পাবেন যে একটা ম্যারিড পারসন ছেলে একটা ম্যারিড পারসন মেয়ের মধ্যে লাভ হয় এবং এটা সেটা রিয়েল হয় সেখানে কোনো ভাতোবাজি থাকে না বাট যেগুলো আর হাজারের মধ্যে ওই বাকি যেগুলো আছে সবই এরকম হয় হচ্ছে সেটার মধ্যে আমি মনে করি ছেলেদের দোষটাই বেশি কারণ হচ্ছে আমার আমি মনে করি একটা ছেলের ঘরে ওয়াইফ থাকা সত্ত্বেও একটা মেয়ের সাথে সে বন্ধুত্ব করতে পারে একটা ভালো অন্য রিলেশন করতে পারে তার সাথে আর তো প্রয়োজন নাই আছে কি আমার মনে হয় না আর এই পরকিয়ার জন্যই কিন্তু রিলেশনগুলো টিকে না ভেঙে যায় ওই যে আমি আপনাকে যেটা বলতে চেয়েছিলাম তো দেখা গেছে তার সাথে একসময় চ্যাটিং করতে করতে তাকে যেমন বলা হয়েছে যে আপনার সাথে আমি এইগুলো কখনোই করতে পারবো না আপনি আমার খুব ভালো একজন কাছের বন্ধু হয়ে থাকতে পারেন তখন সে দেখা গেল যে ঠিক আছে আমরা এটাও করবো না এটা করবো না বাট তার কথায় এক সময় মনে হলো যে সে সবই চাচ্ছে তার ভিতর থেকে কিন্তু তার আসল রূপটা বের হয়ে আসতেছে আপনার সুযোগ দিবেন বিদায়িত আমি সেই জিনিসটা আসব অবশ্যই না আপনি তাহলে আচ্ছা এই যে যখন আমি আপনাকে বলি আমি আপনাকে বলি আপনি জেনে শুনেই তাকে তাহলে সমকর্তকে গেছেন না জেনে হ্যাঁ জেনে শুনে সে তার সাথে আমি তো গেছি সে আমার একটা ভালো বন্ধু হবে তাকে আমি একটা ভালো বন্ধু ভাই আমার একটা কাছের মানুষ হিসেবে রাখতে চেয়েছি এখন আমি তো তার সাথে পরক কেউ করতে চাই তার টাকাও খেতে চাই নাই তাহলে সে কেন এটা চাইবে বা সে সে আমার আমার প্রতি কেন লোভ দিবে বা আমার প্রতি কেনই দিবে এখন যেমন তার সাথে আমি একটা ভালো সম্পর্ক করতে চেয়েছি আর সে কি চাইছে সে আমাকে ভোগ করতে চাইছে সেই কারণে দেখা গেছে তার সাথে আমি সম্পর্কটা রাখতে পারলাম না লাস্ট কি হলো তাকে আমার সব জায়গা থেকে ই করে দিতে হলো তো সেখানে আমার সম্পর্কটা টিকলো না একটা ভালো সম্পর্ক আপনি কিন্তু বরাবর কিন্তু ছেলেদের দোষটা দিচ্ছেন কারণ বড় এটা কি আমি যেমন ধরুন বর্তমান সমাজে বর্তমান প্রেক্ষাগে দেখতে میکس একটা মেয়ে 10টা প্রেম করে থাকে। ওজি আমি তো বললাম 10টা প্রেম করে। তাহলে আপনারা কোন ধরনের হলেন জেনে একটা আপনি একটা মেয়ে হয়ে 10টা ছেলের সঙ্গে মানে প্রতিদিন চেঞ্জ করতে ছেলেরা সেটা দিবেন কেন? হ্যাঁ প্রেম করার সুযোগটা কারা দিবে বা কারা এটার মধ্যে পড়বে যারা আনমেরিট পারসন যারা কখনো মানে কোনো তাদের কোনো ই নাই পিছু নাই। মানে কি বলে এটাকে পিছুটান নাই পিছুটান নাই হ্যাঁ তো সেই ক্ষেত্রে তারা এটা করতে পারে আপনার সংসার আছে আপনার ফ্যামিলি আছে আপনার ওয়াইফ আছে আপনার বেবি আছে আপনার টাকা আছে তাহলে আপনার তো অন্য কোনো কিছুর প্রয়োজন না আপনি চাইলে আপনার সম্পর্কটা আপনি ভালো রাখতে পারেন আপনার আপনি চাইলে সেটা পারেন আপনার ওয়াইফ যদি সারা দিন চায় সেটা পারবেন আপনি যদি ঠিক না হন কখনই সম্ভব না আর আরেক একটা মেয়ে কখনোই তার হাজবেন্ডকে হ্যাঁ ঠিক আছে সে কখনোই পাহারা রাখতে পারবে না আপনি যে বললেন সন্দেহ করে অবশ্যই সন্দেহ করে সন্দেহটা আসে থেকে ভালোবাসে থেকে আপনার ওয়াইফ আপনাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে আর সেই কারণে সে আপনাকে সন্দেহ করে যাতে আপনি এমন কিছু করবেন না যে সে আঘাত পাবে

আপনাকে আহ সে ভাবে যে আমার হাজবেন্ড বুঝি এখন এটা করছে আমার হাজবেন্ড বুঝি এটা করছে সে মন গড়া কথাগুলা আপনাকে আপনার হাসবেন্ড আপনার সাথে শেয়ার করে আপনার ওয়াইফ আপনাকে বলে যে হয়তো বা সে করছে সে কিন্তু এটা শিওর না বা সে আপনার পিছনে সিসি ক্যামেরা লাগায় নাই সে অবশ্যই তার ভালোবাসা থেকে সেটা ভাবে তার কষ্টটা থেকে সেটা ভাবে যে এটা করছে কিনা কারণ আপনি থাকেন সারাক্ষণ বাহিরে আপনার কাজে ব্যস্ত থাকেন অকাজেও ব্যস্ত থাকেন কারণ ছেলেরা কাজের থেকে অকাজে একটু ব্যস্ত বেশি থাকে তো সেই কারণে সে এটা বলতেই পারে বাট আপনি তাকে বলতে পারেন না কারণ আপনি আসলে আপনি একজন হাজব্যান্ড আপনি চাইলে তার ফোনটা আপনি দেখতে পারবেন চেক করতে পারবেন আপনার ওয়াইফ না বর্তমান সমাজে তো আপনি বলেই থাকে এই তুমি আমার ফোন ধরবো না আমি তোমার ফোন ধরবো না সেটা বলতেই পারে আপনি পারবেন কারণ আপনার সে অধিকার আছে

যার যেখানে স্বামী স্ত্রীর ভিতরে যখন ভালোবাসা থাকবে আমি নিজে থেকে আমার ফোনটা দিয়ে দিব তুমি নাও চেক করো ফোন হাত দিছো কেন ফোন ধরবা না ফোন দেখতেছো কেন ফোনের ভিতরে কি দিলো দেখা গেছে কি সেই মেয়ের নাম্বারটা ছেলের নাম্বার দিয়ে সেভ করা আছে এখানে কে ফোন দিয়েছে আমার কলিগ ফোন দিয়েছে বা আমার অফিসের পিওন ফোন দিছে বা যে একটা ছেলের নাম বলে সে ফোন দিছে আসলে ফোন দিয়েছে কে আপনার গার্লফ্রেন্ড ফোন দিছে বউরে বললেই তো সমস্যা আছে তো আপনি কিন্তু বউ বউ কিন্তু না দেখি দেখি তুমি কার সাথে কথা বলছো আপনি যেটা বলবেন সে কিন্তু সেটাই বিশ্বাস করবে সে আপনাকেই বিশ্বাস করবে না আমাকে বিশ্বাস করা আপনাকে বিশ্বাস করবে বাস আপনাকে কিছু বলবে না কিন্তু তাহলে সমস্যাটা কোথায় আপনার মধ্যে আপনি সত্যিটা বলছেন না এবং আপনি পরকিয়া করছেন তো সেই কারণে দেখা আপনি কয়দিন গোপন রাখবেন একদিন দুই দিন তিন দিন সত্য কখনো চাপা থাকে না একটা সময় সামনে আসবে আর তখন কি হবে আপনাদের সম্পর্ক একটা প্রশ্নে কিন্তু আপনার একটা প্রশ্নে খুব মানে আমাদের সমাজে খুব উপকারী একটা প্রশ্ন করেছেন যে না আসলে বর্তমান যুগে যে মেয়েগুলো পরকিয়া করতে আসে বিবাহ পরে সেগুলো আসে হলো তারা নিজের জানার প্রয়োজন নাই কারণ হচ্ছে সে বাধ্যতামূলক আসছে তার বাধ্যতা মানে কি যখন একটা মেয়ের দেয়ালে পিঠ থেকে যায় একটা আমি একটা মেয়ে তো আমি একটা মেয়ে আমি যতটুকু বুঝি একটা মেয়ে কখনোই যতক্ষণ পর্যন্ত না দেয়ালে পিঠ ঠেকে যাবে ততক্ষণ পর্যন্ত সে খারাপ একটা কাজে লিপ্ত হবে না বাট একটা ছেলে দেয়ালে পিঠ ঠেকতে হয় না সে মানে চাইলেই সেটা পারে বা এটা না পারলেও কী করবে করার চেষ্টা করবে মানে আমি মেয়েটাকে ধরতে পারছি না ই করতে পারছি না কিন্তু

আসলে ছেলেদের মধ্যে মানে 10 থেকে 15 ছেলে সাথে সংযোগ করে প্রতিদিন একটা করে ছেলে নিয়ে আসে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন ওই মেয়েটাকে আপনি কি বলবেন তাহলে তো এখন ওই কথাটা আসলে বলা যাবে কিনা সেটা আমি বুঝতেছি না তাহলে তো সে অন্য লাইনে চলে গেছে তাহলে তো সে আর এখানে আর এই সব যারা করে তাদের সম্পর্ক না সম্পর্ক টিকে রাখা না রাখার উপরে কোনো কিছু ডিপেন্ড করে না কারণ সে সম্পর্ক করবে আর ছাড়বে এটা হচ্ছে তার একটা ব্যবসা বলা যায় যে সে এরকম হয়ে গেছে বাট আপনি যেটা বলছেন যে সম্পর্ক তারা তো সম্পর্ক করেই না তাহলে ভাঙবে সম্পর্ক হচ্ছে সেটা যেটা হচ্ছে একটা গার্লফ্রেন্ড একটা মানে ভালোবাসা সম্পর্ক হচ্ছে সেটা যে আপনি আপনার ওয়াইফ একটা মানে আত্মার বা একটা ই ভেঙে না যায় এটা সারা জীবনের একটা মৃত্যুর আশ একটা বন্ধন এটা হচ্ছে সম্পর্ক ভাই বোন এটা হচ্ছে একটা রক্তের সম্পর্ক যেগুলো ভেঙে যাওয়ার মতন না তারপরে ভেঙে যায় এটা নানান কারণেই ভেঙে যায় যেমন অনেক ভাইদের সাথে সম্পর্ক থাকে না যেমন ভাইদের ভাইরা সম্পর্ক ভাই বোনের সম্পর্কটা খুবই মধুর থাকে ভালো থাকে যখন ভাই বিয়ে করে তখন দেখা যায়

সেটা তো আমি আপনাকে বললামই যে একটা মেয়ে যখন দশটা ছেলের কাছে যায় বা ওই একটা মেয়ের কাছে দশটা ছেলে আসে তখন তো তার সাথে কোনো রিলেশনই কারো নাই কারণ হচ্ছে সেও তাদেরকে ওয়ান টাইম ইউজ করতেছে টু টাইম ডাস্টবিন করতেছে এবং ছেলেরাও জানে যে এখানে আমি যদি যাই আমার আমি ওই ছেলেটাও কিন্তু ওয়ান টাইম ইউজের জন্যই যাচ্ছে সে কিন্তু রিলেশনের রিলেশন গড়ার জন্য এখানে যাচ্ছে না সেও ওয়ান টাইমের জন্য যাচ্ছে মেয়েটাও তাকে ওয়ান টাইম ইউজ করতেছে কারণ মেয়েটার যে জেনে শুনে তার কাছে যাচ্ছে ছেলেটাও জেনে শুনে আসতেছে হ্যাঁ এখানে সম্পর্কের কোন দাম নেই এবং আপনি কি করে বুঝলেন যে মেয়েটাই দশটা আহ ছেলের কাছে যাচ্ছে বা দশটা ছেলের সাথে রিলেশন করতেছে বা যে ছেলেটা যাচ্ছে না সে করতেছে না সেক্ষেত্রে একটা বিষয়টা করতেসেনা মেয়েরা যখন দোষী হয় তখন তাদের পিছনে হাজার কারণ থাকে একটা মেয়ের একটা মেয়ে খারাপ হওয়ার পিছনে একটা ছেলেকে ঠকানোর পিছনে অনেক কারণ থাকতে পারে মেয়েটা অসহায় হতে পারে মেয়েটার ফ্যামিলির কাছ থেকে মেয়েটা দূরে থাকতে পারে অনেক ফ্যামিলি আছে গরিব দেখা যাচ্ছে যে ঢাকা শহরে এসে হোস্টেলে থাকতেছে তাদের খরচের জন্য করতে পারে অনেক অনেক কিছু আছে একটা মেয়ে খারাপ হওয়ার পিছনের কারণ বাট একটা ছেলে খারাপ হওয়ার পিছনে কি কারণ আছে আপনি আমাকে সেটা বলেন একটা ছেলের তো কোনো কারণ নাই খারাপ হওয়া বললাম আপনি যদি একটা ইলোক হন তাহলে সেখানে আপনি কেন বুঝবেন না যে এই মেয়েটা আমি আপনার সাথে কথা বলছি এখন আমি আপনার সাথে দেখা গেছে যে বাইরে কোথাও কথা বললাম একটা মানুষের সাথে চিনবেন না কেন এক ঘন্টা না পাঁচ মিনিট একটা মানুষের সাথে ওঠা করলে বোঝা যায় যে এই মানুষটা কি চাচ্ছে এই মানুষটা কি বলতে চায় এই মানুষটার মানে কি তার ই ক্যাটাগরি কি আপনি টোটাল বলে দিতে পারবেন আপনি মেয়ে বলে দিতে আপনি তো বলতে কারণ হচ্ছে আপনি তো মেয়েটা ছলনা করছি কিনা কি করছি কিনা আপনি সেই ধান্দ থাকেন না আপনি থাকেন অন্য অন্য ধান আমি মেয়েটার কাছে আসছি মেয়েটাকে আমি কিভাবে পটাবো মেয়েটার মেয়েটাকে নিয়ে আমি কোথায় ঘুরতে যাবো মেয়েটাকে আমি নিয়ে রিক্সায় ঘুরবো বা আমি তিনশো ফিট যাবো আমি মাওয়া যাবো কখন যাওয়া যায় কখন আসা যায় এইভাবে করে মেয়েটার সাথে আমি সময় কাটাবো আপনি তো ওই টেনশনে থাকেন আপনিও তো ভালোবাসার জন্য আসেন নাই আপনি তাকে যদি ভালোবাসার জন্য আসতেন তাহলে আপনি তাকে বোঝার চেষ্টা করতেন এবং আগে যখন মেয়েটার সাথে আপনার ফেস টু ফেস দেখা হবে তখন আপনি কি করবেন মেয়েটাকে আপনি পা থেকে মাথা পর্যন্ত দেখবেন তার কথা বলার ধরন দেখবেন তার সব কিছু দেখে আপনি বিবেচনা করবেন যে আসলে মেয়েটা কীরকম হতে পারে যেমন আমরা মেয়েরা একটা ছেলের সামনে যখন যাই তখন তার সাথে যখন কথা বলি তখন আগে তার চরিত্রটা দেখি যে আসলে তার চরিত্রটা ভালো কিনা একটা মেয়ে সব থেকে একটা ছেলেদের বিশেষ করে এই জিনিসটা খুবই পছন্দ করে এই টাইপের ছেলেদের তো আমরা এই জিনিসগুলো দেখি যখন দেখি যে না ছেলেটার ক্যারেক্টার ভালো না বা সে তার চাহিদাটা অনেক অন্যরকম অবশ্যই কেন বুঝবো না যেমন আমাকে দেন বুঝাচ্ছি যে আমি অন্য কারো কথা বলবো না আমি আমাকে দিয়ে এক্সাম্পল বুঝাচ্ছি যেমন একটা ফোন আসলো আমার সাথে কি বিজনেসের ব্যাপারে কিছু কথা হলো মানে অনলাইন শপের বিজনেস করবে তো সেখানে আমি ওনার সাথে ফোনেই সব কথা বলতে পারবো না ওনার সামনে গিয়ে আমার বলতে হবে বললো যে আচ্ছা আমরা একসময় বসি বসে কথা বলি দেন কিভাবে কি করা যায় কথাগুলো আমরা বলবো শেয়ার করবো আচ্ছা ওকে ঠিক আছে আমি ওনার সাথে প্রেম করতে যাচ্ছি না বাট উনি আমার সাথে প্রেম করতে আসতেছে তো আমি তো প্রেম করতে যা কথা বললো না আমি ওনার সাথে অবশ্যই কাজের ব্যাপারেই কথা বলেছি যেহেতু উনি আমার কাজের কাজের ব্যাপারে কথা বলছে আমার কাজটা প্রয়োজন তো সেক্ষেত্রে আমার তো বসতেই হবে আমার প্রয়োজন হলে তো আমার এক জায়গায় যেতেই হবে তাই না যেমন আমার এখানে প্রয়োজন হয়েছে আমি আসছি কিন্তু ওনার চাহিদা তো ব্যবসায় না ওনার চাহিদা দেখা গেছে আমার উপরে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন আমি ফোনে বলিনি যে আমি আপনার সাথে প্রেম করতে চাই আমি উনি আমাকে ডাইরেক্ট আমি গেছি আপনার সাথে যদি আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে বসি অবশ্যই আপনি আমার সাথে বিষয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা নিয়ে আপনি আমার সাথে আলোচনা করবেন অন্য কোনো বিষয় আপনি যাবেন না আর সেটা যদি আপনার ইচ্ছা থাকে সেটা হয়তো বা পরবর্তীতে আপনি চেষ্টা করবেন

একটা ভালো সম্পর্ক করতে হবে তাকে সময় দিতে হবে না হলে সেই মেয়েটার জব হবে না তো আপনারা তো মেয়ে ছাড়া চলতে পারেন না তাহলে এখানে মেয়েদের দোষ দিয়ে তো লাভ নেই কিন্তু আপনার কথা একটা জিনিস বারবার বেরিয়ে আসে যে ছেলেদাই সর্বদাই দোষী আপনার চোখে কিন্তু এই ক্ষেত্রে কি মেয়ের অদোষী না বা মেয়ে ছেলে দুজনে কি সমান দোষী না না আমি আপনি কথাটা ভুল বললেন আমি একবারও বলিনি যে ছেলেদেরই দোষ মেয়েদের এখানে কোনো দোষ নাই উভয়ের দোষ আছে একটা সম্পর্ক গড়তে যেমন দুইটা মানুষেরই অবদান দরকার আছে তেমন ভাঙার পিছনে দুজনেরই কারণ থাকে একজনের কারণ কখনোই থাকে না হয়তো বা সেই ক্ষেত্রে ছেলেদের দোষটা একটু বেশি মেয়েদের দোষটা একটু কম আমি আপনাকে সেটাই বুঝাইছি আমি বলিনি যে ছেলেরা এখানে বেশি দোষী মেয়েরা এখানে কম দোষী অবশ্যই না

একটা মেয়ে আপনি আমার ফ্রেন্ড আপনার কাছে যদি আমি একটা হেল্প চাই আপনি কি বিনা সাথে সে হেল্পটা আমাকে করতে পারেন না বাট আপনি সেটা করতেছেন না আপনার অর্থ আছে আপনার টাকা আছে আপনার পয়সা আছে আপনার সব আছে আপনার শুধু ইচ্ছাটা দরকার যে আমি আমার এই বান্ধবীটাকে একটু হেল্প করব বাট আপনি সেটা বিনিময় খুঁজতেছেন যে আমি ওকে টাকা দিব হেল্প করব বিনিময় আমাকে এটা দিতে হবে বা আপনি তাকে বলেই ফেলতেছেন যে আমাকে এটা দিতে হবে বা আমার সাথে এই সম্পর্কটা করতে হবে না তো আমি তোকে হেল্প করতে পারবো না এরকম অহরহর আছে যারা এরকম ডিরেক্ট বলে ফেলে বা এক আকারিং গীতই বুঝিয়ে দে ছেলেরা যে ছাড়া তারা এক পা নর্তা জি না একটা বন্ধু মানে কি একটা কাছের মানুষ আপন মানুষ তো যখন সে আপন মানুষের কাছ থেকে হেল্পটা পাচ্ছে না তখন সে কি করবে বাধ্য হয়ে অবশ্যই কাউকে ভাতবাজি দিতে হবে তার কাছ থেকে নিতে হবে কারণ তার জিনিসটা এখন হবে আমি যে কোনো বিনিময়ে ইনকাম করে নিয়ে যাব আমার টাকা লাগবে এটাই আপনি ভালো একটা বন্ধু হিসেবে যদি সেই প্রয়োজনটা মিটিয়ে দিতেন তাহলে তো সেই সেই রাস্তা অন্য রাস্তায় যেত না এখন সে যে আমার কাছ থেকে নিয়ে যে সন্তুষ্ট থাকবে বা সে চুপ থাকবে এমন তো নাও হতে পারে তাতে পেশা হতে পারে সেটা তো আপনি বুঝবেন কারণ আপনি যদি তার একটা ভালো বন্ধু হন তাকে আপনি বুঝবেন না কারণ আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিয়েছে আপনি অনেক কথায় হলো অনেক বিষয় জানা হলো কিন্তু আপনার সাথে একটা কথা জানতে যাব মূল কারণ হলো মূল বিষয় হলো যেন ধরেন ঘরে যদি দুইজনেরই সদিচ্ছা থাকে সৎ সিদ্ধান্ত থাকে তাহলে মনে হয় আমরা অনেক কিছু হ্যাঁ আমি এটা তো একমত যে শুধু এটা ঘরে নয় আমরা চাইলে ঘরে বাইরে সব জায়গায় একটা সম্পর্ককে আমরা টিকিয়ে রাখতে পারি একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে পারি আর মেয়েদের উদ্দেশ্যে আমি এই কথাটাই বলবো আমি একটা মেয়ে হয়ে যে যাই হোক না কেন একটা খারাপ রাস্তায় যা বা সেই উপকারের জন্য যেটা করতেছে আসলে ওটা করা ঠিক না আবার একদিকে ঠিক যেহেতু সে সময় সমস্যা পড়েছে অনেক বেশি সেক্ষেত্রে সে করছে আর আমি ভাইয়াদের ক্ষেত্রে বলবো যে যারা ম্যারিড আছেন আছেন বা একটা ভালো সম্পর্ক গড়ার চেষ্টা করবেন এমন একটা সম্পর্ক কখনোই করবেন না যেখানে আপনি কষ্ট পাবেন আপনার সমস্যা হবে বা সে মেয়েটা কষ্ট পাবে মেয়েটার সমস্যা হবে বা পরিবেশটা দূষণ হবে নষ্ট হবে এমন কিছু আসলে কারোই করা উচিত না একটা ছেলেরও করা উচিত না একটা মেয়েরও করা উচিত না আমরা অনুষ্ঠানের শেষ পূজা চলে আসছি আপনাকে এক মিনিট সময় দেওয়া হলো এই এক মিনিটের দর্শকদের উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্য কিছু বলুন দর্শক ভাই ও বোনদের উদ্দেশ্যে বলবো যে যে কথাগুলো এখানে বলছি এখানে আসলে শুধু ছেলেদের দোষ সেটাই না মেয়েদেরও দোষ আছে ছেলেদেরও দোষ আছে একটা সম্পর্ক টিকিয়ে রাখার মাঝে আসলে দুজনেরই অবদান দরকার আর আমি সব ভাই বোনদেরকে বলবো যারা রিলেশনে আছে তারা যাতে অবশ্যই যাকে ভালোবাসে তাকেই সময় দেওয়ার চেষ্টা করে এবং তাকেই শুধু ভালোবাসার চেষ্টা করে এবং বোনদেরকেও বলবো তারাও জানি সেম কাজটাই করে ভালোবাসার মানুষকে রেখে অন্য কারোর সাথে টাইম পাস করার কোনো প্রয়োজন আমি মনে করি না আর তাহলে সেটাকে ভালোবাসা বলে না আর সেই ভালোবাসাটা আসলে কখনোই টিকে থাকে না ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ